নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির পর্বে ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত আর্টিকেল 21 নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওগুলিতে লাইক দিন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানান ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা আর্টিকেল 21 নিয়ে আলোচনা করব। আর্টিকেল 21 ডিক্লেয়ার্স দ্যাট দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার ইন সাচ এ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে ডিটারমাইন। অর্থাৎ আর্টিকেল 21 কি বলা হচ্ছে, আর্টিকেল 21 এটাই বলা হচ্ছে যে এজ অফ 6 to 14 অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য, চিলড্রেনদের জন্য কি করা হবে, আমাদের দেশ স্টেট কি করবে, শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অর্থাৎ ফ্রি এবং কম্পালসারি এডুকেশন আমাদের স্টেট প্রোভাইড করবে কাদেরকে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য। এবং এই যে প্রোভাইড করবে এই পদ্ধতিটা কি হবে, এই পদ্ধতিটা সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে এটা করবে, এই যে বলা আছে ইন সাচ আ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে ডিটারমাইন, অর্থাৎ স্টেট যে পদ্ধতিটা ঠিক করবে সেই পদ্ধতিতে, সব প্রণোদিত পদ্ধতিতে আমাদের দেশের বাচ্চাদেরকে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। পরবর্তী আমরা চলে আসি যে পূর্বে পার্ট 4 এর ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ, এটি আছে কোথায়, ভারতীয় সংবিধানের পার্ট 4-এ। এখানে আর্টিকেল 45-এ কি বলা ছিল আগে, যে ছোটদের জন্য ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের একটি প্রভিশন ছিল, কিন্তু যেহেতু এটা ডিপিএসপির মধ্যে, এবার ডিপিএসপি কিন্তু কোর্ট দ্বারা এনফোর্সেবল নয়, ইট ইজ নট জাস্টিসিয়েবল, সো সেই জন্যই বলা হচ্ছে কি এই যে প্রভিশনটি নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট। কিন্তু পরবর্তীকালে কি হলো, 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হলো, 21-এর এই প্রভিশনটি কিন্তু অন্তর্ভুক্ত হলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। এবং এখানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অন্তর্ভুক্ত যে হলো, এখানে এর সাবজেক্ট ম্যাটার কী ছিল আপনাদেরকে একটু আগেই জানিয়েছি, যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা ছিল এর উদ্দেশ্য। এবার যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়লো, ফান্ডামেন্টাল রাইটস তো জাস্টিসিয়েবল, তাহলে কিন্তু এখানে একটা স্কোপ থেকে গেল, স্কোপ ফর জুডিশিয়াল ইন্টারভেনশন, অর্থাৎ জুডিশিয়াল হস্তক্ষেপের একটা জায়গা কিন্তু থেকে গেল, কারণ ফান্ডামেন্টাল রাইটস মানে কিন্তু সেটা জাস্টিসিয়েবল, কোর্ট দ্বারা এনফোর্সেবল। আচ্ছা, এরপরে যখনই এই সংবিধান সংশোধনটা হয়ে গেল, যখনই সংবিধান সংশোধন হয়ে গেল সাথে সাথে কিন্তু আর্টিকেল 45-এর যে সাবজেক্ট ম্যাটার সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনে এখানে কী হলো, আগে ছিল যে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের কম্পালসারি এবং ফ্রি এডুকেশন, পরে এটা চলে এলো কি, দ্য স্টেট শ্যাল এনভেডিওর টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন কাদের জন্য, ফর চিলড্রেন অর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার, অর্থাৎ ছ বছর বয়সের আগে পর্যন্ত যে শিশুরা আছে সেই শিশুদেরকে রাষ্ট্র প্রোভাইড করবে কি, চাইল্ডহুড কেয়ার এবং আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন ফর অল। আচ্ছা, যেহেতু এটি আর্টিকেল 45-এর মধ্যে রইল, অর্থাৎ ডিপিএসপির মধ্যেই রইল, এবং যেহেতু ডিপিএসপির মধ্যে রইল এটা কিন্তু কোর্ট দ্বারা এনফোর্সিয়েবল নয়। আচ্ছা, তাহলে প্রথমে 45-এ তাহলে আমরা জানলাম যে 45-এর মধ্যে একটি প্রভিশন ছিল ছোটদেরকে কম্পালসারি ফ্রি এডুকেশন দেওয়ার জন্য, পরে সেটা 21-এর আর্টিকেল তৈরি করে এটা ঢুকে গেলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, এবং যখনই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এটা ঢুকলো তখন সাথে সাথে 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়ে গেলো, এবং সেখানে বলা হলো কি যে 6 বছর বয়সী যে বাচ্চা, 6 বছরের আগে অবধি যে বাচ্চারা তাদেরকে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং ফ্রি এডুকেশন দেওয়া হবে। এর সাথে সাথে আরেকটি যে পরিবর্তন হলো, যে 51-এ যে ধারাটি, 51-এতে কী আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, 51-এতে আছে ফান্ডামেন্টাল ডিউটি, এই যে আমরা পার্ট 4 পড়লাম, পার্ট 4-এ কী আছে, পার্ট 4-এ আছে ডিপিএসপি, এবং পার্ট 4-এর এতে কিন্তু আছে ফান্ডামেন্টাল ডিউটিস, এই ফান্ডামেন্টাল ডিউটি আছে পার্ট 4-এর এতে।
এই ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে একটা নতুন ডিউটিস অ্যাড হলো ঠিক এই অ্যামেন্ডমেন্টের পরে। অ্যামেন্ডমেন্টের পরে 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হলো এবং 51-এতে একটি নতুন ডিউটি যুক্ত হলো। কী যুক্তি ডিউটিটি কী? যে ভারতের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সে তার সন্তানকে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে শিক্ষা লাভের সুযোগ সুবিধা প্রদান করবে। অর্থাৎ আমাদের দেশ 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে যে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনটা দিচ্ছে, সেই ফ্রি এবং কম্পালসারি এডুকেশনটা নেওয়ার মতো অবস্থায় তাতে থাকে সেই সুযোগ সুবিধাটা করে দেওয়াটার দায়িত্ব কিন্তু একজন ভারতীয় নাগরিকের। অর্থাৎ ওই এখানে আরও ভালোভাবে যেটা বলছে যে ওই শিশুটির তার গার্জেনের তার অভিভাবকের কিন্তু দায়িত্ব এটাই যে তার ছেলে যাতে এই ফ্রি এবং কম্পালসারি এডুকেশনটা পায় সেই সুযোগ সুবিধাটা করে দেওয়া। পরবর্তী আমরা চলে আসি আর্টিকেল 21A। এটা কি হচ্ছে? পার্লামেন্ট এনাক্টেড। এনাক্টেড কথাটার অর্থ কি? গ্রহণ করা। এনাক্টেড করেছিল কত? আরটি, এটা 2009 সালে। একটার নাম কি? আরটিই। যেহেতু 2009 সালে হয়েছিল তাই একটাকে বলা হয় কি আরটিই 2009 অ্যাক্ট। আরটিই মানে হচ্ছে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এই আরটিই 2009 কেন নাম দেওয়া হয়েছে? যেহেতু পার্লামেন্ট এটি গ্রহণ করেছিল 2009 সালে। কিন্তু এটা চালু হয় কবে? কেম ইন টু ফোর্স। কেম ইন টু ফোর্স কথাটির অর্থ হচ্ছে চালু হওয়া, 1 এপ্রিল 2010 সালে। তাহলে 2009 সালে এটি গৃহীত হয়েছিল এবং 2010 সালে এটি চালু হয়েছিল। যেহেতু 2009 সালে এটি গৃহীত হয়েছিল তাই এটির নাম দেওয়া হয়েছে আরটি 2009 অ্যাক্ট। আরটি কথার অর্থ হচ্ছে রাইট টু এডুকেশন এবং এটি হয়েছিল কোনটিকে অনুসরণ করে? আর্টিকেল 21A কে অনুসরণ করে এই প্রভিশনটি তৈরি করা হয়েছিল, এই অ্যাক্টটি তৈরি করা হয়েছিল। সো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটসের আরও যে আর্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।